চার্চ এবং রাক্ষসদের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা এক ডিমনের গল্প নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে আর্লটকে নিয়ে। গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয়েছে আর্লট নামের ডিমনটি মানুষদের জনবসতির মধ্যে আহত অবস্থায় একটি বাসার মধ্যে চলে আসে, আর এই বাসাটি ছিল মিলা নামের একটি মেয়ের বাসা। মিলা যখনই শব্দ পায় বাহির থেকে, তখন সে ভাবে যে হয়তোবা কোনো চোর চুরি করতে এসেছে, তাই সে তার হাতে একটি প্যান নিয়ে বের হয়ে পড়ে চোরকে মারার জন্য। কিন্তু তখনই আর্লট তাকে পিছন থেকে ধরে ফেলে, আর তখনই আর্লট তার হাতের মধ্যে লুটে পড়ে। আর মিলা তাকে বলে, তুমি কে? আর্লট নিজের নাম বলতে বলতেই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদেরকে দেখানো হয় আর্লট যখন ছোট ছিল তখন তাকে মানুষের বাচ্চারা সহ কেউ তাকেই দেখতে পারত না, কারণ সে দেখতে একটু অন্যরকম ছিল। তারা তাকে পাথর দিয়ে মারতেছিল। আর তখনই অ্যালিস নামের একটি রাক্ষস আসে, যে তাকে দেখে বুঝে যায় সে একটি হাইব্রিড। সে তাকে দেখেই বুঝে যায় যে এর ভিতরে অনেক শক্তি আছে, এবং সে চিন্তা করে যে তাদের যুদ্ধের জন্য আর্লটকে ইউজ করবে, তাই সেই রাক্ষসটি আর্লটকে নিয়ে নেয়। এরপর থেকে আর্লট রাক্ষসদের হয়ে প্রতিটি যুদ্ধে পার্টিসিপেট করে, কিন্তু মানুষ এবং রাক্ষসদের এক যুদ্ধের মধ্যে আর্লটের রাক্ষস ভাইয়েরাই আর্লটকে ধোকা দেয়। তারা তার পিছন থেকে চাকু মেরে দেয় এবং তাকে মরতে সেখানে ছেড়ে পালিয়ে যায়। এন্ড দেন আমাদের এই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় এবং আর্লটের জ্ঞান ফিরে। মীরা তাকে দেখে বলে, ও তাহলে তোমার ঘুম ভেঙে গেছে। মীরা তার চোখ দেখে বলে যে, ওয়াও, তোমার চোখ দুটোই আলাদা কালারের, এটা দেখতে পুরো আমার লকেটের মতো। মীরা তাকে স্যুপ খাইয়ে দেয় এবং তাকে বলে যে, আমার নাম মীলা, তোমার নাম কি? আর্লট তাকে তার নাম বলে। আর্লট তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার চোখ দেখে ভয় পাওনি? মীলা হেসে অ্যান্সার করে, আমি কেন ভয় পাবো, একবার আমার বিড়ালটার দিকে তাকাও, পুরো চোখ তোমার মতোই দেখতে। মীলা তাকে ঠুসে ঠুসে খাওয়াতে শুরু করে এবং তাকে বলে, অনেক মজার তাই না, আজকে থেকে আমি তোমাকে সবকিছু শেখাবো। দেন মীলা তাকে রান্না করা শেখাতে শুরু করে। তারা দুজন একসাথে অনেক ভালো সময় স্পেন্ড করতে শুরু করে। আর্লট আস্তে আস্তে মানুষদেরকে জানতে এবং বুঝতে শুরু করে। এরপরে আমাদেরকে দেখানো হয় প্রথমবার আর্লট তার নিজের হাতে রান্না করে এবং মীলা এবং আর্লট দুজনে মিলে সেটা উপভোগ করে। আর যখন তারা খাবার খাচ্ছিল তখনই মীলা বাহির থেকে কিছু কুকুরের বাচ্চার শব্দ শুনতে পায়। মিলা তার বাড়ির বাসায় এসে বলে যে, হেই থামো। মিলা আর্লটকে বলে, তুমি এখানেই থাকো, আমি দেখতেছি। এ সময় আর্লট বুঝতে পারে যে মিলা তাকে প্রোটেক্ট করার ট্রাই করতেছে, এবং আর্লট এমন ব্যবহার আজ পর্যন্ত কখনো কারো থেকে পায়নি। সে প্রথমবার এমন ব্যবহার মিলার কাছ থেকে পেয়েছিল, যার ফলে তার অনেক ভালো লাগে। মিলা সেই কুকুরের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য তার সামনে দাঁড়িয়ে গিয়েছিল, আর মানুষগুলো যখনই মিলাকে মারতে যায় তখনই আর্লট তার সামনে চলে আসে। আর আর্লট যেহেতু একটি ডিমন ছিল, তাই সে মানুষগুলোকে একটি ধাক্কা দেওয়ার সাথে সাথে তারা বাসার প্রাচীর ভেঙে বাইরে পড়ে যায়। এন্ড দেন মীলা তাকে সেই কুকুরের বাচ্চাটি দিয়ে দেয় এবং বলে যে, এখন থেকে তুমি এর খেয়াল রাখবে। মীরা আর্লটকে কুকুরের বাচ্চাটি দিয়ে বলে যে, আমাকে কিছু রুটি নিয়ে যেতে হবে চার্চের উদ্দেশ্যে, যেটা আর কি আর্লট বানিয়েছিল। তাই আর্লট মীরাকে বলে, কিন্তু আমি তো একজন মনস্টার। মীরা বলে, না তুমি না, তুমি তো এখনই কিছু খারাপ লোকেদেরকে মেরে দূরে ভাগালে। আর এই সময় মীলা তাকে তার গলার সেই লকেটটি দিয়ে বলে যে, হেই আর্লট, তুমি হচ্ছে সেই। আর্লট বলে, আই এম হু আই এম। মীলা বলে, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। আর্লট বলে, চার্চে? মীলা তাকে বলে, তুমি কি জানো সেখানে একটি গ্লাসের ডোম আছে, বলা হয় যে যখন সেই ডোমের ভিতর দিয়ে আলো প্রবেশ করে তুমি দেখতে পারবে সেখানে অনেকগুলো ফ্লাওয়ার্স ফুটে উঠেছে, শুধুমাত্র কোমল মনের মানুষদের জন্য। আর্লট তাকে জিজ্ঞেস করে, তুমি কি এটা আজ পর্যন্ত কখনো দেখেছো? মীলা তাকে নিরাশ হয়ে বলে, আর্লট বলে, স্টুপিড টোম। কিন্তু মীলা হেসে বলে, কিন্তু আমরা দেখবো হয়তোবা কোনো একদিন। এন্ড দেন মীলা সেদিন চলে যায়। মীরার এরকম ভদ্র ব্যবহার থেকে আস্তে আস্তে করে আর্লটের মানুষের প্রতি যে ধারণাগুলো ছিল সেগুলো বদলে যায়। কিন্তু এখানেই শেষ হয় না, কারণ চার্চ অফ লাইট মীরাকে বেধর্মী কাজ করার জন্য মেরে ফেলেছিল, মানে আর্লটকে যে সে বাঁচিয়েছিল এবং আর্লট যেহেতু একটি ডিমন ছিল এই কারণেই মীরাকে তারা মেরে ফেলেছিল। এন্ড দেন আর্লটের শুধু সেই একটি কথাই মনে ছিল যেটা মীরা তাকে চার্চে যাওয়ার আগে বলে গিয়েছিল। আর্লট মীরার লাশটি নেয় এবং চার্চের গার্ডদেরকে মেরে চার্চের ভিতরে প্রবেশ করে, আর চার্চের গার্ডেরা সেখানে চলে আসে এবং তারা বলতে থাকে, তুমি এত বড় সাহস কিভাবে পেলে চার্চে ঢোকার মতো, এখানে থেমে যাও। আস্তে আস্তে করে আর্লট সেই ডোমের উদ্দেশ্যে যেতে থাকে, কারণ মীলা তাকে বলেছিল যে সেই ডোমের নিচে থেকে যে আলোগুলো আসে সেখানে যদি কোনো পিওর হার্টের মানুষকে রাখা হয় তাহলে সেখানে ফুলের বাগানে ভরে যাবে। আর আর্লট এটা জানতো যে মীলার হার্ট একদম পিওর, এবং মীলারও এটা ইচ্ছা ছিল যে সে এটা দেখবে। তাই আর্লট তাকে সেই ডোমটির নিচে রাখে যেখান থেকে আলো আসতেছিল। এন্ড এতক্ষণে চার্চের সকল গার্ডগুলো চলে এসেছিল।
আর্লট আস্তে আস্তে করে তাদের সবাইকে মারে, কারণ তারা মীরাকে মেরে ফেলেছিল। আর এই সময় গার্ড এবং আর্লটের মধ্যে অনেক ডেঞ্জারাস একটি মারামারি আমরা দেখতে পারি। যদিও গার্ডরা এই সময় কোনো সুযোগই পায়নি আর্লটের সাথে, কারণ সে এই সময় অনেক রাগে ছিল। আর এখানে চার্চের গার্ডদের লিডার সবার প্রথমে বিলান লাশটিকে সেখান থেকে সরাতে যায়, কারণ তারা তাকে বিধর্মী হিসাবে ঘোষণা দিয়েছিল। আর তখনই আর্লট তার গলা ধরে ফেলে এবং তাকে গলা টিপে মেরে ফেলে এবং মিলার দেওয়া সেই লকেটটি তার হাতে দিয়ে তাকে সেখানে রেখে দেয়। আর সাথে সাথে সেখানে আমরা দেখতে পারি অনেকগুলো ফুল ফুটে ওঠে। এন্ড দেন আর্লট সেখানে বসে পড়ে, বসে বলে যে, লুক মিলা, দ্য স্টারস আর শাইনিং ফর ইউ। আর এখানেই স্টোরি শেষ হয়ে যায়। তো গাইস, এটা একটি ছোট্ট এবং শর্ট সুন্দর একটি অ্যানিমেটেড স্টোরি ছিল। এটা মোবাইল লেজেন্ডের একটি নতুন হিরোর গল্প। দেখা হচ্ছে নেক্সট কোনো অ্যানিমেটেড ভিডিওতে এবং নেক্সট কোনো ইন্টারেস্টিং স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।